মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম মিরিক। তো এখন আমি বেরিয়ে পড়েছি, একা স্নান টান হয়ে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো আমি এখন যাব মিরিক লেকের দিকে, দাদারা রেডি হচ্ছে, ওরাও বেরোবে বলছিল। আমি ভাবলাম যে আমার স্নান হয়ে গেছে, আমি একটু ঘুরেই আসি। তো চলো এখন মিরিক লেকের দিকে যাওয়া যাক। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে। পিসি পিসমশাই তো আছেন, কারণ পিসমশাই মুড়ি খেয়ে নিয়েছে, আর পিসির তো আগে শনিবার সেজন্য পিসি ম্যাগি খেয়ে নিয়েছে, আর ওই সেই মাম্মা ম্যাগি খেয়ে নিয়েছে। তো আমি দাদা দিদি এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যো দুধ খেয়েছে, আমি ভাবলাম ম্যাগি খেয়েছে, পিসি খাচ্ছে দেখে আমি ভাবলাম তো ও খেয়েছে। আমরাও চিকেন চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি, তো আসছে, আসুক, খেয়ে দিয়ে আমরা বেরোবো মিরিকে। আজকে বেড়ানোর আমাদের শেষ দিন, মানে মিরিকে নয়, শুধু পুরো আমাদের ট্রিপেরই আজকে শেষ দিন। এত মনটা খারাপ লাগছে কি বলবো। তো চলো শেষ তো হতেই হবে। এখন ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে, তো এবার গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাবো। তো চলো এখন কি করবো, মন খারাপ লাগছে। ফার্স্ট করে তো আমরা এখন হোটেলের দিকে চলেছি, 10টা বাজতে চললো আমাদের, 11টা চেক আউট, তার আগে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে এখান থেকে কিছু সাইট সিন করবো, সাইট সিন করে তারপর যাব এনজিপি। কোথা থেকে 7 দিন চলে গেল কিছু মনেই হলো না, কিছু বোঝাও গেল না। 7 দিন স্পিডে কেটে গেল সত্যি, কোনো কিছু মনেই হলো না। তো চলো এখন হোটেলে যাই, গিয়ে কিছু গুছানো বাকি আছে, ওগুলো ব্যাকপ্যাক গুছিয়ে বেরোবো। হেভি কষ্ট হচ্ছে, হেভি। তো গাড়িতে উঠে পড়েছি, এবার কোথায় যাবো কোনো প্ল্যান কোনো ঠিক নেই, যেখানে ভালো প্লেস পাবো সেখানেই যাবো। কিন্তু দেখা যাক আমাদের ড্রাইভার সাহেব কোথায় নিয়ে যায়, ওনাকে সব মানে উনি জানেন এখানকার। তো চলো এখন যাই, মনটা একটু খারাপ খারাপ লাগছে। তো চলো আমরা এখন চলে এসেছি সুইস কটেজে, ভেতরে গিয়ে দেখি কি আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল, তো চলো দেখি। পাথর দিয়ে বাড়ি তৈরি করেছে, আর এটা মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন বাড়ি হয় তেমনই স্টাইলের একটা জিনিস, তো সেই জন্য সুইস কটেজ নাম দিয়েছে। আমরা কাল বিকেলে যে মনেস্ট্রিটায় গেছিলাম সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। তো জায়গাটা মোটামুটি ভালোই, খারাপ না, তোমরা আসতে পারো। তো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফিল আসছে এই জায়গাটা। তো চলো এখন গাড়িতে উঠি। আমরা এখন চলে এসেছি মিরিকের হেলিপ্যাডে। এখানে হেলিকপ্টার ফেলিকপ্টার নামে, আর তোমাদের সামনে একটা মানে মিরিক ডিগ্রি কলেজ, ওটাকে দেখাই, ওটা হচ্ছে মিরিক ডিগ্রি কলেজ। আর ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কার্শিয়াং শহর। মিরিক আর কার্শিয়াং একই লেভেলের সব, মোটামুটি মিরিক শহর দেখা যাচ্ছে। আর এখান থেকে ভালো করে তোমার সুইস কটেজটাও দেখা যাচ্ছে, তো তোমরা দেখো ভালো লাগবে।
পশুপতি মার্কেটে, এবার মার্কেটটা একটু ঘুরে দেখি। এবার এখানে অনেক ভালো ভালো জ্যাকেটও দেখতে পাচ্ছি, কেনার ইচ্ছা আছে, তো দেখি কি হয়। ফাইনালি মার্কেটিং হয়ে গেছে, নিয়ে নিয়েছি জ্যাকেট। তো চলো এখন দেখা যাক, গাড়ি আসবে এখানে ট্যাক্সি, আবার ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ট্যাক্সি আসবে আবার নিয়ে যাবে আমাদের। তো চলো চেক পয়েন্টে চলে এসেছি এখন, এবার আমরা বেরোবো, কেনাকাটা করে আবার যাব গাড়িতে, গাড়ি থেকে আবার যাব গোপালধারা টি গার্ডেন। তো লেটস গো। পুরোটাই নেপাল, মানে পুরোটাই নেপাল। এসে গেছি এখন গোপালধারা টি গার্ডেনে, আগে প্রথমে লাঞ্চ করে নেবো, কারণ বহুত খিদে পেয়ে গেছে, মানে বিশ্বাস করবে না। তো এখন আগে লাঞ্চ করে নিই, তারপর ঘুরতে যাবো ওখানে। লাঞ্চ তো চলে এসছে, লাঞ্চ অর্ডার দেওয়া ছিল চারটে চিকেন থালি। তো লাঞ্চ এসে গেছে, লাঞ্চটা চটপট করে নিতে হবে আগে, গোপালধারা টি গার্ডেন যেতে হবে। তারপর আমরা 8টায় আবার ট্রেন আছে এনজিপিতে, তো টাইম একটু শর্ট হয়ে গেছে, তো তাড়াতাড়ি সব কিছু করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ির জন্য আমি নিজে কিছু চাদর কিনে নিলাম। তো চলো এখন যাবো চা গার্ডেনের ভেতরে, তো চলো তাড়াতাড়ি। বড় বেশি নিয়ে যাচ্ছে চাদর, ফাইনালি আমরা এখন চা বাগানের মধ্যে। ওয়াও কি সুন্দর লাগছে, ধাপে 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 কি সুন্দর হয়েছে। তোমাকে তো আগে বলেছি যে ছোটবেলা আমি দার্জিলিং এসেছিলাম, তো তখনও চায়ের বাগানে গেছিলাম, হেভি মজা হয়েছিল। তো চলো এখন যাই ভেতরে। দেখো পিছনে খালি চা বাগান আর চা বাগান, হেভি সুন্দর লাগছে দেখতে। তো এটাই ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, এবার আমরা আস্তে আস্তে যাব এনজিপির দিকে এগিয়ে। খুব কষ্ট হচ্ছে, কোথা দিয়ে এক সপ্তাহ, 7 দিন কোথা দিয়ে কেটে গেল, এক সপ্তাহ মানে বোঝাই গেল না। তো চলো এখন যাই, গাড়িতে যাব গিয়ে এনজিপি, আমাদের 8টায় ট্রেন আছে, তো এখন মোটামুটি অনেকটা বেজে গেছে, তো তাড়াতাড়ি যেতেও হবে। তো লেটস গো। গাড়িতে উঠে পড়েছি, উঠে এখন সোজা যাব এনজিপি স্টেশন। ভালো লাগছে না একদম, মুড মানে সত্যি মন খারাপ লাগছে। প্রথম যখন আসছিলাম কত এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এখন সেই এক্সাইটমেন্টটা একদম পুরো জিরো লেভেলের দিকে চলে আসছে আস্তে আস্তে, আবার সেই বাড়ি আবার ইয়ে। তো চলো এখন যাই এনজিপি স্টেশনের দিকে। এনজিপি স্টেশনে নেমে পড়েছি, আমাদের লাগেজ দেখো, এই দেখো লাগেজ দেখো, বাপরে এত কিছু জিনিস কিনা হয়ে গেছে। কিনেছিলাম 5-6টা ব্যাগ, যাচ্ছে এখন 10টা ব্যাগ, মানে ভাবো কত কিছু জিনিস কিনা হয়েছে। তো আমাদের আছে দার্জিলিং মেল 1 নম্বরে, তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8টায়, তো মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে, তো চটপট যেতে হবে এখন এই লাগেজগুলো নিয়ে। চলো
ট্রেনে উঠে পড়েছি, উঠে মোটামুটি লাগে সব মানে ঠিকঠাক জায়গায় রাখা হয়ে গেছে, আর এখন ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো এখন গন্তব্যস্থলের দিকে। গন্তব্যস্থল হচ্ছে আমাদের শিয়ালদা। কালকে ভোর 6টায় টাইম আছে, নাবার দেখি কখন পৌঁছায়। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। দিদি এখন ডিনার সার্ভ করছে। কি কিনেছো ডিনারে? স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন বার্গার, মিষ্টি দই আর ফ্রুট কেক আছে। বাবা অনেক কিছু। আমার চলে এসেছে স্যান্ডউইচ হাতে। মামা জলের বোতল দাও। ওখানে কি সমস্যা? হাফ স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে। ওদিকে দাদা খাচ্ছে। The next morning. Finally শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। রাত্রিতে তো ভালোই ঘুম হলো। তো আমাদের জার্নি এবার ফুললি কমপ্লিট হলো। তো আমাদের টোটাল জার্নি এক সপ্তাহ। তোমাদের কেমন লাগলো নিচে প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।